اصحاب کہف نامے اردن شہرے کیوں بولے اردن کیوں بولے اوگنڈا جردان اور اردن بارڈر بادشاہ داقی انوسر آمولے ایک ظالم بادشاہ چل یہ ظالم بادشاہ مرے مرے مورتی بنائیت مرے مرے مورتی بنایا پوجا کرت سب مانوش پورتی مورتی پوجار دن یہ جمن مورتی میلا ہے مورتی پوجا ہے ارم سب بنایا بنایا مرے مرے پوجا کرے اللہ بولے جے دیشے مرے مرے مورتی پوجا کرے وہ دیشے گزب نازل ہے وہ دیشے مندا ہے وہ دیشے دربھکھ دیکھا دے وہ دیشے ارتھنیتی مندا لاگے جے دیشے مسلمانرا ایمان عمل بد دیا کتکن مسلمان مسجدے آبار کتکن مندر যে দেশের মন্ত্রীরা কতক্ষণ মাদ্রাসায় যায় কতক্ষণ যাত্রা বাড়ি যায় কতক্ষণ মসজিদে যাইয়া চান্দা দেয় কতক্ষণ টুপি লাগায় আবার কতক্ষণ শ্রীকান্তরে মন্দিরে যাইয়া বৌদ্ধর জায়গায় যাইয়া এই জায়গায়ও স্লোগান দেয় ওই জায়গায়ও স্লোগান দেয় আল্লাহ কয় এমন নেফাক মার্কা নেতা যে দেশে আছে আমি ওই দেশে অতি তাড়াতাড়ি ডেঙ্গু মশা পাঠাইয়া দে ঠিক নেই হ্যাঁ তুমি মুসলমানের সাথে তাল মিলাও মুসলমান নেতা চেয়ারম্যানে দাঁড়াইছে মুসলমানের ভোটের জন্য মসজিদে যেয়ে 5,000 টাকা দেয় আবার হিন্দুকে ভোট পাবার লইগা হিন্দুকে মূর্তিটারে যে প্রতিমাটারে এটারে মাথার উপরে দিয়া আল্লাহ যে মাথাটা বানাইলো আল্লাহ যে চোখটা বানাইলো আল্লাহ যে কপালটা বানাইলো পাঞ্জামি একটা গাও দিয়া বঙ্গবন্ধু মুজিবের ছবি আঁক দিয়া তুমি মূর্তির নিচে তোমার ছবি আঁকলা ও মুসলমান যে মূর্তির ছবি মাথার উপরে দেয় ও মুসলমান থাকে না ও বেঈমান ও নাস্তিক হয়ে যায় মুসলমানই দেখাও আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওই বাচ্চা দা ইউনিসের আমলে সব প্রতিমা মন্দিরে চলে গেছে কিছু সুন্দর নওজোয়ান এরম টল ফিগারের মতো এরম সুন্দর কিছু নওজোয়ান আস্তে যেয়া বলে আল্লাহ যার ذوق سلیم کھلے دے عقل سلیم کھلے دے افمن شرح اللہ صدره للاسلام فهو على نور من ربه جر ہدایت نبی پیم درا بھرا اللہ تر ہدایت نبی رے جے بھالو بشے اللہ تر ہدایت نورانی بنائے دے اور دنیا کون نیتا بھالو لگے نا مورتی پوجا بھالو لگے نا اوئی زمانار کئی جن نوجوان دیکھی کری جی ہاتھ دیا بنائلام ٹھینگا ٹونگا دیا بنائلام ٹھینگا ٹونگا دیا ماٹی دیا باشار تشکٹ دیا بنائلام ایٹا এটারে কেন সেজদা দিব এটারে কেন পিজা পূজা দিব লায়ন ফৌ যেটা কোনো উপকার করে না লায়ন থেকে যেটা কথা বলতে পারে না যেটা খাইতে পারে না এটার সামনে কেন মাথা নিয়ে বড় দাওয়াত দেনেওয়ালা কে আল্লাহ লহু দাওয়াতুল হক ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ বলে আমি শান্তির দিকে ডাক দেই আমি নিরাপত্তার দিকে ডাক দেই আমি ভালোবাসার দিকে ডাক দেই আমি ভ্রাতৃত্বের দিকে ডাক দেই আমি সাম্যর দিকে ডাক দেই আমি বান্দা বান্দারে আওয়াজ দেই ডাক দেই বান্দা তুই আমার বন্দিগির সাথে বন্দিগির সাথে নিজের জিন্দিগি মিলাও তাহলে আমি আল্লাহ আমারে তোমার সাথে মিলাইব দুই নম্বর পৃথিবীতে সবচেয়ে বড় দায়ী ছিলেন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহ প্রেমের নবী মায়ার নবী নূর নবী সিরাজাম মুনির নবীরে কখনো দায়ী বইলা ডাক দিলেন প্রেমিক বইলা ডাক দিলেন ও আমার তোহা তোহা বইলা ডাক দিলেন ও আমার ইয়াসিন ইয়াসিন বইলা ডাক দিলেন ও আমার প্রেম আমার মাশুক আমার আশেক নবীরে এক এক নাম দিয়া প্রেম আর ভালোবাসা দিয়া মায়া নবীরে নূর নবীরে আল্লাহ মায়া দিয়া আওয়াজ দিলে তাহলে যদি নবীর সুন্নি হইতে চাও নবীর সাথে মিশতে চাও তাহলে নবীওয়ালা এক নম্বর কাম নবী দাওয়াতি কাফেলের সাথে মিলো তো দাওয়াতি কাফেলাওয়ালারা কিছু নওজোয়ান কিছু ওলামা আচ্ছা নবীর দাওয়াতে কাফেলায় নবীর দাওয়াতি কাফেলায় সকল শ্রেণীর মানুষ ছিল কি ছিল না আপনারা একটু কাছে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله আমার নবী মায়ার নবী আমার নবী দাওয়াতের নবী আমার আমার নবীর আল্লাহ দাওয়াতি কাফেলার গুন্দিয়া দাওয়াতি কাফেলার জিম্মাদার বানাইয়া সমস্ত নবীরা দাওয়াত দেনে বলা ছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীরা আল্লাহর দিকে বান্দারে দাওয়াত দিছে সমস্ত নবীরা নবী ছিলেন সমস্ত নবীদের ইমাম সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সিরাজাম মুনির বলা হয় যার প্রদীপ দ্বারা বিশ্ব সমস্ত অশান্তিরে মদ জুয়া সন্ত্রাস সব নির্বেজাল সব বিনির্মাণ কইরা নবী উম্মতের মাওলার দিকে দাওয়াত দিলে নবীর এই দাওয়াতি কাফেলার এক নম্বর সদস্য আবু বকর এক নম্বর প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দুই নম্বর আবু বকর এবার আবু বকরের হৃদয়ের মধ্যে নবীর দাওয়াতি কাফেলার সাথে লাগজে আবু বকর হৃদয়ের মধ্যে নবীর দাওয়াতি কাফেলা নবীর দাওয়াতের প্রেম নবী দাওয়াতের মায়া লাগাইয়া আবু বকর রাস্তায় রাস্তায় ঘোরে যে ওসমান রে বাইসা নিছে আব্দুর রহমান রে বাইসা নিছে জুবাইর রে বাইসা নিছে তলহা রে বাইসা নিছে নবী ছয়জন হুজুর নবী উবাদা রে বাইসা মক্কার বড় বড় ছয়জন রে বাইসা আইনা নবী বলে আপনার দাওয়াত আমার সাথে মিলাই দিলেন আমিও এই ছয়জন রে দাওয়াতি কাফেলার সাথে মিলানোর জন্য প্রেমের নবী মায়ার নবী মহাব্বতের নবী নবীর মতো এত ব্যথিত আর কেউ ছিল না নবীর মতো এত আপনার কেউ ছিল না নবীর মতো এত মায়াশীল আর কেউ ছিল না আমার নবীর আল্লাহ হারিসুন আমার নবীর আল্লাহ রউফুন আমার নবীর আল্লাহ রহিমুন কখনো রউফুন বইলা কখনো হারিসুন বইলা কখনো তোহা বইলা কখনো মুদ্দসির বইলা সিরাজাম মুনির বইলা দাই বইলা হাদি বইলা হেদায়েতের চেরাগ বইলা বইলা প্রেমের নবী হায়াতুন নবীর আল্লাহ ডাক দিছে আজকে নবীর প্রেম লাগাও নবীর দাওয়াতি কাফিলার সাথে নিজেরে মিলাও না তো দাওয়াতি কাফেলা আমাদেরকে আওয়াজ দিছে নবীর ওই দাওয়াতি কাফেলা যে দাওয়াতি কাফেলা হযরতে মুআজ এসে মিলা গেছে আবু জার গেফারি মিলছে ইটালি ফ্রান্স থেকে সালমান এসে মিলছে রোম থেকে সোহাইব রুমি এসে মিলছে ইহুদিদের থেকে হযরতে সাইদ ইবনে সানা হযরতে আসলাম আয়েশা মিলছে সব গোত্র থেকে সব বংশ থেকে সব কবিলা থেকে গেফার কবিলা থেকে তামিম কবিলা থেকে সব কবিলা থেকে এক একজন কইরা নবীর দাওয়াতি কাফেলায় যে মিলে যায় তার হৃদয়টা নুরানি হয়ে যায় নবীর দাওয়াতি কাফেলায় যদি কোনো বেহায়া মহিলাও মিলে কোনো ডাকাইতও মিলে কোনো পাগলও মিলে কোনো অসহায়ও মিলে কোনো আদরের দুলালও যদি মিলে যে আমার নবীর প্রেমের দাওয়াতের কাফেলায় মিলবে আল্লাহ তার হৃদয়টারে আল্লাহ তার হৃদয়টারা হৃদায়তের মালা দিয়া তার হৃদয়টারে হৃদায়তের মালা দিয়া হৃদয়টারে পাক সাফ বানাইয়া দেয় আল্লাহ বলেন الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله سورة زمار رايات جنا امي اللہ شتے ملے امي اللہ کتا شنے اللہ کی دیا دعوت دلین اللہ قرآن دیا اللہ دعوت دلین
আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহর সিফত বলে বলে আল্লাহ দাওয়াত দিলেন। নবী এবার প্রেম লইয়া লইয়া নবীরে বলল, নবী আপনার মধ্যে প্রেম দিয়া দিলাম, ভালোবাসা দিয়া দিলাম, মায়া দিয়া দিলাম। আপনি মায়া দিয়া দিয়া আপনি লীনাত, আপনি নরম হইয়া হইয়া আমার বান্দাদেরকে দাওয়াত দিতে দেরি। আপনি যার দিকে মায়া দিয়া তাকাইবে, আখলাক দিয়া তাকাইবে, ও মুসলমান হইতে দেরি করবে না। কেমন আখলাক ওলা! এক ইহুদি নবীর মেহমান হইছে, নবীরে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য মেহমান হয়ে গেছে, সারা রাত নবীর খানাগুলি সব খাইয়া ফেলাইছে। নবীও মেহমানদারি, মেহমানদারিতে আমার নবী উদার, মেহমানরে সব খাওয়াই দিছে। রাত্রেবেলা নবী নিজের বিছানায় ইহুদি মেহমানরে ঘুমাইতে দিছে, ঘটনা আছে না নাই? রাত্রেবেলায় আমার প্রেমের নবী, মায়ার নবী, নূর নবী, মহাব্বতের নবী ইহুদি মেহমানরে নিজের খানাগুলি খাওয়াইয়া আমার নবী নিজের বিছানা ইহুদিরে ঘুমাইতে দিছে। ইহুদির মনের মধ্যে শয়তানি আমার নবীরে কষ্ট দিবে, সব খায়া বদহজম হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, রাত্রবেলায় দাস্ত হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, বিছানা নষ্ট করছে। ফজর হওয়ার আগে, ফজর হওয়ার আগে দূর তরবারি ফালাইয়া দিয়া, নিজের ইহুদির তরবারি ফালাইয়া দিয়া দূরে পলায়ন করা শুরু করছে। রাস্তার মধ্যে যাইয়া মনে পড়ছে, কি রে আমি দিয়ে আমার দামি তরবারি ফালাইয়া দিয়ে আসলাম। আহা, কেমন মায়ার নবী, কেমন প্রেমের ভালোবাসার নবী, কত দরদি নবী! ইহুদি যে বিছানাটা নষ্ট করছে, এটা আমার নবী জানে, না বানাইলে আসমান বানাইতো না, সূর্য হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, ফুল হইতো না, মেঘমালা হইতো না, গোলাপ হইতো না, রজনীগন্ধা হইতো না, হাসনা হেনা হইতো না। যে নবীর আঙ্গুল দিয়া মধু বেরোইতো, যে নবীর আঙ্গুল দিয়া মধু বেরোইতো, এক আঙ্গুল দিয়া দুধ বেরোইতো। কোনো জায়গায় পানির মধ্যে আমার নবী আঙ্গুল দিলে এক বর্তন উজুর পানির মধ্যে, প্রেমের নবী মায়ার নবী আঙ্গুল দিছে, 300 মানুষ উজু বানাইছে। আমার নবী যদি কোনো কুয়ার মধ্যে থুতু দিত, কুয়ার পানি মিঠা হয়ে যাইত। আমার নবী যদি কোনো দুধের বর্তনে আঙ্গুল লাগাইত, দুধের বর্ধন মধুর চাইতে মিষ্টি হয়ে যাইত। আল্লাহ আকবার! হায়, চিল্লানা! প্রেমের নবী নিজের ওই হাত মুবারক দ্বারা ইহুদির নষ্ট করা বিছানা পরিষ্কার করতেছে। মেহমান দাওয়াতের নবীর আখলাক! ইহুদি দূর থেকে তরবারি নেওয়ার জন্য আসছে, নবী ইহুদিনে জড়ায় ধরে বলে, ভাই আমার কারণে তোর বুঝি কষ্ট হয়ে গেছে, তুই রাত্রেবেলা অনেক কষ্ট পাইছস, ল তোর তরবারি ভুলে রাখা গেছস, লও তোমার তরবারি তুমি লইয়া লও। ইহুদি জর্জর কইরা কান্দে, জর্জর কইরা কান্দে, ও গো প্রেমের নবী, মায়ার নবী, মহাব্বতের নবী, আপনার হৃদয়ের মধ্যে এত প্রেম, এত মায়া, এত দাওয়াত দেওয়ার জন্য এত উদ্গ্রীব, আপনি আমার তো মারার কথা, আমি না রাত্রেবেলায় আপনারে কষ্ট দিলাম। কয়ে, না না, আমার আল্লাহ দায়ী কইরা বানাইছে, দাওয়াত দেওয়ার জন্য বানাইছে, প্রেম দিয়া বানাইছে, ভালোবাসার জন্য বানাইছে, তোরে মাইরা লাইলে আমি কারে দাওয়াত দিব? আল্লাহ আকবার! দাওয়াতি কাফেলা নাম দিতে গেলে আবু হুরায়রা দাওয়াত দেনে বলা, আবু বকর দাওয়াত দেনে বলা, উসমান দাওয়াত দেনে বলা, আলী দাওয়াত দেনে বলা, তলহা দাওয়াত দেবে দেনে বলা, মসাব উমাইর দাওয়াতি কাফেলার সদস্য, ও দাওয়াতি কাফেলার সদস্য, নামডা নবীর প্রেমে লাগাইলা, কামডাও সিরাত সুরাত নবীওয়ালা সাহাবিওয়ালা বানা। কোরআন সবক শিখাইছে, তো নবী ইহুদি মেহমান তরবারি ফিরত দেয়, ইহুদি নবীর আখলাক দেখা থর থর কইরা কাঁপে, বলে, প্রেমের নবী গো, তোমারে মানার জন্য আসছিলাম, তোমারে কষ্ট দেওয়ার জন্য আসছিলাম, তোমার সব খানা খাইয়া রাত্রেবেলায় তোমারে কষ্ট দিলাম, তাহলে জলদি আমারে যে দাওয়াত দিবা, জলদি আমারে ওই দাওয়াত দিয়া আমারও দাওয়াতি কাফেলার সদস্য বানাইয়া, আমারও মুসলমান বানাইয়া, আমারও তোমার গোলাম বানাইয়া, শান্তির ছায়া তলে পতাকার তলে নিয়া আমারও মুসলমান বানাইয়া, আমারও আমার আল্লাহর সাথে মিশা।
দাওয়াতি কাফেলার সদস্যের গুণ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, কোন সিদ্দিকে আকবর, কে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রশংসা কোরআনে আল্লাহ নিজে করছে, সাহিবুহুমা ফিল গার, আমার নবীর গর্তের সাথী, আমার নবীর ঘুমানোর সাথী, আমার নবীর নবুয়তের চন্দ্র সূর্য নেনেওয়ালা সাথী, আল্লাহু আল্লাহ। 10 বছর বয়সে সিদ্দিক আকবরের স্বপ্নে দেখায় নবুয়তের সূর্য উঠবে, নবুয়তের চন্দ্র উঠবে, এটা আর কেউ বুকে নিবে না, এটা সিদ্দিক আকবর বুকে নিবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবার মধ্যে এই পরিমাণ মারতে 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 বেহুশ করে ফেলাইছে, আবু বকরের শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীর একদিকে নিয়ে গেছে। আবু বকর তামিম গোত্রের বড় আদরের শরীফ মানুষ ছিলেন, ধনাঢ্য পরিবারের ছিলেন, শরীফ মক্কার মধ্যে বড় আখলাক ওয়ালা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তার মায় তারে সান্ত্বনা দেয়, তার বাবাই তারে সান্ত্বনা দেয়, তার ঘরের জন তারে সান্ত্বনা দেয়, তুমি মুহাম্মদের সাথী হওয়ার কারণে, মুহাম্মদের দাওয়াতি কাফেলার সাথে মিশার কারণে আজকে তোমারে মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, জলদি তুমি হুশ হও, একটু পানি খাও, একটু দুধ খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাওয়াতি কাফেলার 1 নম্বর সদস্য, ঝরঝর কইরা কাঁদে আর বলে, মা মা মা, না না না, আমার নবী যেও মারছে, আমার দাওয়াতি কাফেলার আমির, আমার প্রেমের নবী, আমার মায়া নবী, আমার নূর নবীরেও মারছে, আমার নবীর কাছে না যাওয়া পর্যন্ত মা আমি পানিও খাবো না, দুধও পান করবো না। ফিন্দির হয়ে গেছে, আবু বকর কিছু খায় না, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, বলে আবু বকর তুমি না খাইতে না খাইতে মারা যাবা, তুমি অসুস্থ, বেহুত, রক্তক্ষরণ হইতেছে, রক্তক্ষরণ হইতেছে, তুমি যদি কিছু না খাও, তুমি যদি দুধ না খাও, তুমি যদি পানি না খাও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রেমিক কোন দাওয়াতি কাফেলার, বলে মা না, আমি না খাইয়া যদি মরিয়াও যাই, পানির পিপাসায় যদি আমার লাশ শুকায়াও যায়, আমার প্রেমের, আমার নূর মায়া নবীরে নজর দিয়া চোখ দিয়া এক নজর না দেখা পর্যন্ত আমি পৃথিবীর কিছু খাব না। তাহলে কোথায় নিয়ে আসে? বলে ওমরের বোন উম্মে জামিল জানে, উম্মে জামিল লয়া আবু বকরের আম্মা, সরকারে দু আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, দুই মহিলার কান্দে মার, ওমরের বোন, ফু আত্মীয় লাগে, কান্দে মার কইরা কইরে যাইয়া নবীর কাছে যাইয়া নবীরে দেইখা জর্জর কইরা কান্দে, নবী আবু বকর সিদ্দিক রে দেখা কান্দে, কেন কান্দে না, দাওয়াতি কাফেলা এক নাম দিলা, নবীর প্রেম হৃদয়ে লাগাইলা না, শোনো আমার নবীর দাওয়াতি কাফেলার এক এক প্রেমিকের কি পরিমাণ প্রেম হৃদয়ের মধ্যে ভরা, সম্মানী আমার নবীর দাওয়াতি কাফেলার জীবনী, সম্মানী কোরআন কি বলে, আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, বুদ্ধিমান যদি হইতে চাও, সফলতা যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, সমাজটা বিনির্মাণ করতে চাও, সমাজে শান্তি আনতে চাও, তাহলে এই নেতৃত্ব দিয়া শান্তি হবে না, এই স্লোগান দিয়া শান্তি হবে না, এই ঢোল বাজাইয়া শান্তি হবে না, মূর্তি পূজা দিয়া শান্তি হবে না, নেতার নিচে মার্কা লাগাইলে শান্তি হবে না, মাটির বানানো মূর্তি স্লোগানে যেয়া শান্তি হবে না, পৃথিবীতে শান্তি যদি বিনির্মাণ করতে চাও, সমাজটারে শীতল বানাইতে চাও, মানুষের হৃদয়গুলিরে
আপন বানাইতে চাও, কলিজাটারে যদি মায়াশীল বানাইতে চাও, তাহলে নবী এক প্রেম নিয়ে আসছে, নবী এক রাস্তা নিয়ে আসছে, নবী এক নূর নিয়ে আসছে, সিরাজাম মুনিরা এক আলো নিয়ে আসছে। নবীর এই নূরানি চেরাগ, নবীর এই নূর যদি ঘরের মধ্যে লাগাও, নবীর এই নূর যদি চেয়ারার মধ্যে লাগাও, নবীর এই নূর যদি চোখে লাগাও, নবীর এই নূর যদি কাফেলায় লাগাও, তাহলে পৃথিবীতে দুবারা আবার শান্তি আসবে। অন্যথায় পৃথিবী নষ্ট হয়ে গেছে, সৌদি নষ্ট হয়ে গেছে, ইরাক নষ্ট হয়ে গেছে, দুবাই নষ্ট হয়ে গেছে, বাহরাইন নষ্ট হয়ে গেছে। সব সৌদি আর নওজোয়ানরা, বাহরাইন নওজোয়ানরা, দুবাইয়ের নওজোয়ানরা, শেখ আবুধাবি, বাহরাইন, দুবাইয়ের দুবাইয়ের শেখের মেয়েরা, মেয়েরা খাতুনরা, অমুক খাতুনরা, নর্তকিয়ার নাচ দিয়া, ঘুঙুরু বাজাইয়া, ল্যাংটার উলঙ্গনাপনা দিয়া, ওই যে হুজুরে বলিয়া গেছে, মুসলমানের তেলের টাকা দিয়া, মুসলমানের স্বর্ণের টাকা দিয়া, মুসলমানের হজের টাকা দিয়া, কতক্ষণ সৌদি বাদশাহ সালমান লুচ্চামি করে, আবুধাবির বাদশাহ লুচ্চামি করে, দুবাইয়ের বাদশাহ লুচ্চামি করে, কতক্ষণ বিদেশের প্রেসিডেন্ট লুচ্চামি করে, কতক্ষণ বিদেশের মেয়েরা লুচ্চামি করে। আবারও যদি দুবারা মুসলমান দাওয়াতি কাফেলা, ইরাকওয়ালারা, ইরানওয়ালারা, সৌদিওয়ালারা, মিশরওয়ালারা, সারা পৃথিবীর নওজোয়ান আবারও দাওয়াতি কাফেলার, আবু বকর লাখ লাখ লাগায়, ওমর লাখ লাখ লাগায়, উসমান লাখ লাখ লাগায়, তাহলে দুবারা পৃথিবীতে আবারও ফিলিস্তিন বিজয় হবে। এমনি সিদ্দিক আকবর, নবীর কপালে যে চুমা দেয় আর কাঁদে, নবী বলে আবু বকর কিছু বুঝি খান নাই, আমার মায়ার প্রেমের মায়ার নবী অসুস্থ, আমার নবীও আঘাত, আমিও আঘাতওয়ালা, আমার নবীরের নজরে না দেখা পর্যন্ত আমার কলিজা শীতল হয় নাই, আমার নবীরে না সুস্থ দেখিয়া আমি আবু বকর কেমনে খাই। আল্লাহ আল্লাহ, কোরআন يتبعون أحسنه أولئك الذين هداهم الله নবী কেমন দাওয়াত দেনেওয়ালা, নবী কত মায়া দেনেওয়ালা, আল্লাহু আকবার। নবী মক্কার কোরাইশরা যখন কষ্ট দিতেছে, নবী কত নাসিহুন আমিন, কত উম্মতের দরদ ছিলেন, কত উম্মতকে ভালোবাসনেওয়ালা ছিলেন, কত হৃদয়ের মধ্যে ব্যথা ছিল। নবী তায়েফে গেলেন, তায়েফে যাইয়া আমার নবীরে তায়েফে দুশ্মনেরা, জুয়ানরা, বড় বড় নেতারা, দুষ্ট লোকেরা আমার নবীরে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে। জিবরিল আল্লাহ পাঠায় দিছে, পাহাড়ের ফেরেশতা আওয়াজ লাগাইছে, পৃথিবীতে ফেরেশতারা দুইবার কানছে, একবার নবীরে যেদিন তায়েফের ময়দানে মারছে, এদিন আসমানের সব ফেরেশতা রোনাজারি করতেছে, আল্লাহু আকবার। যেদিন ইউসুফ নবীরে কুয়ার মধ্যে বাইরা ফালাই দিছে, আসমানের ফেরেশতা রোনাজারি করতেছে, যেদিন ইব্রাহিম ইসমাইলে সুরির তলে রাখছে, এদিন ফেরেশতারা রোনাজারি করতেছে, আমার নবীর তায়েফের রক্ত মাখা দেখিয়া ফেরেশতারা কান্দে, জিব্রাইল আমিন এসে গেছে, নবী বলেন, বলেন না না, ওদেরকে মারা যাবে না, ওদেরকে মারিলে কে বলিবে আল্লাহ। প্রেম প্রেমিক নবী, মায়া নবী, রক্তরঞ্জিত চেহারাটা লইয়া, রক্তরঞ্জিত শরীরটা লইয়া, হাঁপাইতে হাঁপাইতে জালেম দুশ্মনের বাগান ওদবা সাহেবার বাগানে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী ছটফট করতেছে, জালেমের দেখা মায়া মায়া লেগে গেছে, ওদবার দেখা মায়া লেগে গেছে, সোবার দেখা মায়া লেগে গেছে, জানের দুশ্মন কাফের নেতা উদ্বা সাহেবা, নবীরে আঙ্গুর আঙ্গুর এক পেয়ালা থলিয়ার মধ্যে আঙ্গুরের থোকা কাটিয়া নবীরে আঙ্গুর খাওয়ার জন্য গোলাম আদ্দাস রে পাঠাইছে, গোলাম আদ্দাস জালেম দুশ্মনের গোলাম, নবীর রক্ত মাখা চেহারা দেখিয়া, রক্ত মাখা শরীর দেখিয়া গোলাম ঝরঝর কইরা কান্দে, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী, আমার মহাব্বতের আশিকুন নবী, হা নবী ক্ষুধার যন্ত্রণায় বিসমিল্লাহ বইলা ওদবা সাহেবার বাগানের আঙ্গুর যেই বিসমিল্লাহ বইলা মুখে দেয়, এমন শুনলাম গোলাম আদ্দাস ইউনুসিয়া তার বাড়ি, ইউনুস নবীর দেশেতের বাড়ি, সে চিৎকার কইলা উঠছে, আপনি কে কে, আজ পর্যন্ত মক্কা নগরীতে কাউরে বিসমিল্লাহ বলতে দেখি নাই, আপনি বিসমিল্লাহ বললেন কেন, আপনি বুঝি পয়গম্বর।
আমি এবার খাওয়া বাদ দিয়ে দিছে, মায়ার নবী খাওয়া বাদ দিয়ে দিস, গোলাম রে কাছে নিয়ে বুকে জড়ায় ধর, গোলাম কি নাম তোর আদাস, বাড়ি কই, বলে তিউনুসিয়ায়, বলে ইউনুস নবী আমার ভাই, তুই আমার নবীর দেশের গোলাম, এ বাগানে কেমনে আসলি, বলে গোলামি করার জন্য আসলাম, আপনি বিসমিল্লাহ বললেন, বলে আমি আসমানের পয়গম্বর, তাহলে পয়গম্বর কোনোদিন মিথ্যা বলে না, আমারে পয়গম্বরের দাওয়াতি কাফেলার আমারও বানায় না, গোলাম বলতে দেরি, আদ্দাসরে বুকে জড়াইতে দেরি করে না। দাওয়াতি কাফেলার সদস্য মাসাব ইবনে উমাইর, সোহাইব রুমি, সালমান ও ফার্সি, এক এক সাহাবির এক এক ঘটনা, এক এক সাহাবি এক এক সদস্য, প্রত্যেকে সদস্য কত ঘন্টা, যত সাহাবিরা আছে নবীর দাওয়াতি কাফেলার সদস্য কি সদস্য কি না, সব সাহাবিরা নবীর দাওয়াতি কাফেলার সদস্য কি সদস্য কি না, আল্লাহ। আবু হুরায়রা নবীর দাওয়াতি কাফেলার সবচেয়ে গরিব সদস্য কত কয় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাওয়াতি কাফেলার সবচেয়ে গরিব সদস্য, সবচেয়ে বড় মুহাদ্দিস। আবু হুরায়রা বাজারে বাজারে যাইয়া দাওয়াত দিতেন, আছে না নাই হাদিসে, আবু হুরায়রা যে রাস্তার পাশে বাজারের পাশে দাওয়াতি কাফেলা ওয়ালারা মাহফিল দিছে, আবু হুরায়রা বাজারে যায় যায় লোকদেরকে দাওয়াত দিতেন, ও ভাই তোমরা বাজারের মধ্যে বাজারের আনন্দ মেলায়, বাজারের দুনিয়ার মেলায়, অথচ মসজিদের মধ্যে নবী সম্পদ বণ্টন করতেছে, ওই জামানার মানুষ গরিব ছিল, নবীর এই কথা শুনে পাগল হইয়া মসজিদে দৌড়ে আর টাকার জন্য আসতো, এসে দেখতো কোনো টাকা পয়সা নাই, বলে কি আবু হুরায়রা কিসের দাওয়াত দিলা, মসজিদে নবীতে নবী দাওয়াতি কাফেলার সদস্যরা তালিমের হালকা লাগাইয়া, জিকিরের হালকা লাগাইয়া, নবীর দুরুদের হালকা লাগাইয়া, নবীর প্রেমের মোহাব্বত লাগাইয়া, নবীর প্রেম বন্টন করতেছে, আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান দাওয়াতি কাফেলার সদস্য। এবার আল্লাহ কোরআনে বলে যেই দাওয়াতি কাফেলার সদস্য হয়, যেই রাস্তায় নিজের গাট্টি বস্তা লইয়া রওনা দেয়, ওরবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইদান শাতাত, আল্লাহু আকবার। দাওয়াতি কাফেলার বক্তৃতা কি, দাওয়াতি কাফেলার স্কিম কি, দাওয়াতি কাফেলার সংগ্রাম কি, দাওয়াতি কাফেলার সংগ্রাম ওবাদা ইবনুল জাররাহ বলে দিছে, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ, ও ফিলিস্তিনি ইহুদিরা, ও জেরুজালেমের ইহুদিরা, ও ইউরোপিয়ান ইহুদিরা, ও জালেম গোষ্ঠীরা, আমরা তোমাদের সাথে লড়াই করার জন্য আসি নাই, আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিশানোর জন্য। এ কথা বইলা ওবাইদা ইবনুল জাররাহ দাওয়াত দিতে দেরি, ফিলিস্তিনের ইমামরা বলে তাহলে তোমাদের বুজুর্গদেরকে খবর দাও, তোমাদের বাদশারে খবর দাও, তোমাদের বুজুর্গ ও বাদশা যদি আসে তাহলে ফিলিস্তিনের চাবি দিয়া দিব, আল্লাহু আকবার। এই দাওয়াতি কাফেলাওয়ালারা একদিন ইমাম মাহদির কাফেলা হবে, এই দাওয়াতি নবীর দাওয়াতি কাফেলার নবীর প্রেমের কাফেলার সদস্যরা, নবীর মহাব্বতের প্রেমের কাফেলার সদস্যরা, এরাই ইমাম মেহেদির কাফেলার সদস্য হবে। তুমি কেমনে হবা, দুনিয়ার চাকচিক্য দ্বারা হবা না, বক্তৃতা মালার দ্বারা হবা না, জামার ঢক দ্বারা হবা না, চেহারার কাটিং দ্বারা হবা না, নেতৃত্ব দ্বারা হবা না, কি দ্বারা হবা, আখলাক যদি ভিতরটারে ঠিক বানাও, আখলাকে নবীর গুণে যদি গুণান্বিত হও, নবীর নবুয়তের চেরাগ নূর যদি চেহারার মধ্যে লাগাও, নবীর আতর যদি গার মধ্যে লাগাও, তাহলে অতি সত্তর এমন দিন আসতেছে সালাউদ্দিন আইয়ুবির মতো, তারিক বিন জিয়াদ যেমন স্পেন বিজয় করছে, স্পেন বিজয়
করছে সালাউদ্দিন আইয়ুবি ফিলিস্তিন বিজয় করছে আমিরুল মুমিনিন ওমর ফিলিস্তিনের চাবি নিছে ও মুসলমানের নওজোয়ান ও সৌদির নওজোয়ান ও সিরিয়ার নওজোয়ান ও বাহরাইনের নওজোয়ান দুবারা যদি দাওয়াতি কাফেলার সাথে কোরআনের তরিকার সাথে কোরআনের আয়াতের সাথে অরবাতনা আলা কুলুবি হৃদয়ের মধ্যে আল্লাহ লাগাও হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম লাগাও বানানে বলারে লাগাও আসমান বানানে বলারে লাগাও জমিন বানানে বলারে লাগাও মাহবুব রে লাগাও আল্লাহর প্রেম লাগাও তাহলে তুমি জীর্ণ শীর্ণ হইতে পারো শিশু বাচ্চা হইতে পারো তোমার স্লোগানে মুখরিত হইয়া ফিলিস্তিনি জালেমরা ইহুদি গুটিক জালেমরা সারা দুনিয়াতে থরথর কইরা ভয়ে কাঁপবে ফিলিস্তিনের চাবি দুবারা আবারো মুসলমানের হাতে দিবে মুসলমান আজকে আমরা না আখলাক থেকে অনেক দূরে সরে গেছি আমাদের নৈতিক চরিত্র না অনেক নষ্ট হয়ে গেছে আমাদের দেশের নেতাদের মেয়েদের কথা চিন্তা করেন ভার্সিটির মেয়েদের কথা চিন্তা করেন বড় বড় আমলাদের মেয়েদের কথা চিন্তা করেন সিরিয়ার নওজোয়ানদের কথা চিন্তা করেন দুবাইয়ের মেয়েদের কথা চিন্তা করেন কত নোংরা আর কত নোংরা আর কত বেহায়াপানা ও মুসলমান আখলাক ঠিক বানাও দাওয়াতি কাফেলার ওরা লেখছে মাশাল্লাহ ওরা চমৎকার এক নাম দিছে ওরা লেখছে যেন চরিত্র গঠন হয় যেন সন্ত্রাস বিরোধী হয় হ্যাঁ যে নবীর দাওয়াতি কাফেলার সাথে নাম লাগাইবে নদীর দাওয়াতের কাফেলার সাথে নবীর দাওয়াতির কাফেলার সাথে নিজের নাম মিলাইবে নবীর দাওয়াতি কাফেলায় নিজের নাম মিলাইবে সে তো এই কথার উপরে স্লোগান দিবে কালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহি الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله أكبر আচ্ছা চিটাঙ্গের মানুষ আমার কথা বোঝেন আপনারা ও বদ্দারা আমার কথা বোঝেন আপনারা আপনাদের ভাষা আপনাদের ইলিম ওলামাদের শহর ইলিমের শহর আল্লাহর ওলিদের শহর আমি কারোর সাথে ঝগড়া করি না আমি কাউ গাউল গালিগালাজ করি না যে চুমা খায় তারেও মহাব্বত করি যে নবীর প্রেমে আশেক হয় তারেও ভালোবাসি কে কারে গালি দিল আপনাদের শহরে তো রাস্তায় রাস্তায় আল্লাহওয়ালাদের মাজার আছে না নাই আপনারা যে যে নজরে দেখেন আমি বড় আল্লাহওয়ালা নজরে দেখি হ্যাঁ যে শহরের অলিতে গলিতে হাড় হাড় মাদ্রাসায় গলিতে গলিতে আল্লাহওয়ালাদের মাদ্রাসা ঘরে ঘরে নওজোয়ান ঘরে ঘরে দাওয়াতি কাফেলার আজিজুল হাসান পুরা ব্রিটিশ মৃত্যুত অনেক দূরে পুরা হিন্দুস্তানের মধ্যে মোহাম্মদ ইবনে কাসেম মোহাম্মদ বিন কাসেম যে নবীর নাতি এই হিন্দুস্তান বিজয় করার জন্য আসছে সাহাবায়ে কেরামের সন্তানরা এই চট্টগ্রামেই আসছে এই আপনাদের আপনাদেরই মাটিতে আসছে ওই মাটিওয়ালার ঘরে ঘরে আল্লাহর ওলি মোরে মোরে মাজার মোরে মোরে ওলিরা ওই শহর থেকে কোনো নাস্তিকতার আওয়াজ আসবে না বৌদ্ধর আওয়াজ আসবে না মূর্তির আওয়াজ আসবে না কোনো নেতা মূর্তির স্লোগান দিবে না অন্য জাতির স্লোগান দিবে না শান্তি আর শ্যাম্যর স্লোগান দিবে ভাই ভাই আমরা এক আল্লাহ এক রব্বুন আল্লাহ বানানেওয়ালা আল্লাহ পালনেওয়ালা আল্লাহ দেখনেওয়ালা আল্লাহ হেফাজত করনেওয়ালা আল্লাহ ওই আল্লাহর দিকেই রওনা দিলাম যে যা বলু কুল্লা সাঁতাতা আর কাউরে ডাকি না আর কাউরে বলি না আমাদের হৃদয়ে আল্লাহ আমাদের চোখে আল্লাহ আমাদের মগজে আল্লাহ আমাদের গাছে আল্লাহ আমাদের গাছ আল্লাহ বলে আমাদের পাতা আল্লাহ বলে আমাদের ফুল আল্লাহ বলে পাখি আল্লাহ বলে ময়ূরী আল্লাহ বলে কবুতর আল্লাহ বলে পিঁপড়া আল্লাহ বলে পাথর আল্লাহ বলে গাছ আল্লাহ বলে কাঠ আল্লাহ বলে ও মুসলমান নওজোয়ান নেতারা ও নেত্রীতা ও ভার্সিটির মেয়েরা তুমিও আল্লাহ বললেওয়ালা হও যে আল্লাহ বললেওয়ালা হয় আল্লাহ বলে তারে আমি উলিল আলবাব বন্ধু বানাইয়া জ্ঞানী বানাইয়া দাওয়াতি কাফেলার সাথে মিলাইয়া হেদায়েতের মালা পড়াইয়া দেই কোরআন সূরা জুমার আয়াত الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله দাওয়াতি কাফেলার কাম কি আবার দাওয়াতি কাফেলার নওজোয়ানের কি কি গুণ হওয়া দরকার এটা সূরায়ে কাহফের মধ্যে আল্লাহ এক দাওয়াতি কাফেলার ঘটনা শুনাইছেন
ওলামায়ে কেরাম আছে, মুরব্বীরা আছে, দাওয়াতি কাফেলার কি কি গুণ হওয়া দরকার, এটা সূরা কাহফের মধ্যে এক দাওয়াতি কাফেলার পূর্বের ইতিহাস আল্লাহ শোনাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, এই কথাটা আমি শোনাইতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সুম্মা বাসনাহুম লিনালামা আইউল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। দাওয়াতি কাফেলার নওজোয়ান যখন পারে আশ্রয় নিল, আয়াতিনা আজাবা ইজাওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, যখন দাওয়াতি কাফেলার নওজোয়ানরা, সব নওজোয়ানরা দাওয়াতি কাফেলার সদস্য, ওলামা আছে, জেনারেল আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ছোট আছে, মুরব্বী আছে, সাহাবিদের মধ্যে সব স্তর ছিল কি ছিল না, চাষি দাওয়াতি কাফেলা, ওমরের মতো গর্জন নেতা দাওয়াতি কাফেলা, আবু বকরের মতো বর্ষিয়ান নেতা দাওয়াতি কাফেলা, আব্দুর রহমানের মতো দাওয়াতি কাফেলা, জুবাইর ইবনে আওয়ামের মতো দাওয়াতি কাফেলা, উবাইদ ইবনুল জাররার মতো দাওয়াতি কাফেলা, দাওয়াতি কাফেলা চট্টগ্রামের ওলামাও আছে, তোলাবাও আছে, চাষিও আছে, শিক্ষিতও আছে, সাংবাদিকও আছে। আল্লাহু আকবার। এবার কোরআন কোরআন শিখাইতেছে, তারা যখন এক কাফেলা আশ্রয় নিল, কেন আশ্রয় নিল, তারা বলে ফকালু রব্বানা, দাওয়াতি কাফেলাওয়ালারা আল্লাহরে বলবে আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে পরিচালনা করো। আল্লাহু আকবার। এক নম্বর কাম, দাওয়াতি কাফেলাওয়ালারা সাহায্য চাবে কার কাছে, আল্লাহর কাছে, কোনো নেতার কাছে না, কোনো নেত্রীর কাছে না, কোনো দলের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো সংগঠনের কাছে না, দাওয়াতি কাফেলার সংগঠন মদিনাওয়ালার সংগঠন, মদিনাওয়ালার সাথে সম্পর্ক, এরা সাহায্যই চাবে আল্লাহর কাছে। ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা, আল্লাহ আমরা যে দাওয়াতি কাফেলায় নাম দিলাম, আমরা যে শহর গ্রাম সাইরা দাওয়াত দেওয়ার জন্য ভিন দেশে আসলাম, আমাদের বিষয়টাকে আপনি আমাদেরকে রাস্তা দেখান। ফাদর আবানা আলা আজানিহিম, আল্লাহ বলে আমি তাদের ডাক শুনলাম, তাদের কানের উপরে ঘুম দিয়া দিলাম। কি দিয়া দিলাম? আচ্ছা, ঘুম কি কানে আসে না চোখে আসে? আমার সাথে কথা বলেন না কেন? ঘুম কি চোখে আসে না কানে আসে? আল্লাহ বলে ফাদার আবানা আলা আজানিহিম ফিল কাফি সিনিনা আদাদা, আমি আসাবে কাফের সাতজন নওজোয়ান দাওয়াতি কাফেলার নাম দিয়া তবলিগে রওনা দিছে, দাওয়াত দেওয়ার জন্য রওনা দিছে, ইমানের আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য রওনা দিছে, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য রওনা দিছে, আমি তাদের চোখে ঘুম দেই নাই, আমি তাদের কানে ঘুম দিয়া দিলাম যাতে কানে কিছু না শোনে। এক ঘুমে 309 বছর, তাহলে চোখ সজাগ ছিল, কান কোনো আওয়াজ যায় নাই। আল্লাহু আকবার। কোরআন বড় আজীব তাফসীর। হ্যাঁ, ফাদারাবনা আলা আযানিহিম উযনুন মানে কান, আমি তাদের চোখে ঘুম দেই নাই, কানের উপরে ঘুম দেই। কোরআন বোঝেন সিনিনা আদাদা, 309 বছর পর্যন্ত কানের উপরে ঘুম দিয়া দিলাম। সুম্মা বাসনা হুম লিনা লামা, অতবার তাদেরকে আমি দুবারা উঠাইলাম। আইউল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, তারা কয়েকদিন অবস্থান করছে, ঘুমাইছে, এটা গণনা করার জন্য। ও নবী, আমি আপনি তাদের এই দাওয়াতি কাফেলার কি কি কাম করছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার এই দাওয়াতি কাফেলার ঘটনা আপনার কাছে যথার্থ বয়ান করলাম, আপনি এটা বুঝা বুঝা শুনা শুনা ওয়াজ করেন। আল্লাহু আকবার। নবীরে মদিনাতে যাওয়ার পরে ইহুদিরা প্রশ্ন করছে, নবীর 20 বছর আগের ঘটনা, ঘটনা ঘটছে 250 সনে, ঘটনা পুনরুদ্ধৃত হয়েছে 550 সনে, এই 250 বছর পরে, এর 20 বছর পরে নবীর মদিনাতে গেছেন, নবীর জন্ম হয়েছে, এরপরে নবীর জন্মের আগের ঘটনা ঈসা নবীর ঘটনা, ইহুদিরা প্রশ্ন করছে, আপনি যে দাওয়াত দেন আল্লাহর, আপনি যে পূর্বের ইতিহাস কোরআনের ইতিহাস দাওয়াত দেন, তাহলে যে এক দাওয়াতি কাফেলা 309 বছর গুহায় ঘুমায় রইল, আপনি কি এটা জানেন? আল্লাহু আকবার। তো নবীজির আল্লাহ কোরআনে কারিমে এই পুরো আসহাবে কাহাফের ঘটনা নবীরে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক পরিপূর্ণভাবে হক হকভাবে বলে দিয়ে এবার বলে নবী আপনি এমনি এমনি বলেন যেমনি যেমনি আমি কয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার কেমনে কইছে? বলে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু,
কিছু দাওয়াতি কাফেলার যুবক, ফিতিয়াতুন মানে এক জামাত, ফিতিয়াতিন মানে কিছু যুবক, ছয়জন দাওয়াতি কাফেলার যুবক আমানু রবের পরে ইমান আনছে, বিরব্বিহিম ওয়াজিদনা মুহুদা, আল্লাহ বলে যে দাওয়াতি কাফিলা বলারা দাওয়াতের পরে অটল হয়ে যায়, ইমানের পরে অটল হয়ে যায়, আমলটারে ঠিক বানায়, জিদনা মুহুদা, আমি তাদের হেদায়েত বাড়ায় দেই, যে আমার প্রেমে পাগল হয় আমি তারে প্রেমিক বানাই, যে আমার প্রেমে বন্ধু হয় আমি তারে বন্ধু বানাই, যে আমার জিকিরে মহিমোহিত হয় আমি তারে জিকির দিয়া খুশি করে দেই, যে আমারে একবার ডাক দেয় আমি তারে একশোবার ডাক দেই, যে আমারে রাত্রে ডাক দেয় আমি তারে রাত্রে ডাক দেই, যে আমারে মোটেও ডাক দেয় না ঘর ফিরায় নেয়, আমি ওর পিছে পিছে যেয়ে দেখি জোয়ানায় বান্দা কেউ তোর আপন না, আমি আল্লাহ তোর আপন, আমি তোর পিছনে পিছনে ডাকি তাকায় দেখ আমি আল্লাহ সারা আপন বলতে কেউ না। তো লম্বা ইতিহাস, আসহাবে কাহাফ নামে উর্দুন শহরে, কেউ বলে উর্দুন, কেউ বলে উগান্ডা, জর্দান আর উর্দুনের বর্ডারের বাদশাহ দাকি ইউনুসের আমলে এক জালেম বাদশাহ ছিল, এই জালেম বাদশাহ মোরে মোরে মূর্তি বানাইতো, মোরে মোরে মূর্তি বানাইয়া পূজা করতো, সব মানুষ মূর্তি মূর্তি পূজার দিনে, এই যে যেমন মূর্তি মেলা হয় মূর্তি পূজা হয়, এরকম সব বানাইয়া বানাইয়া মোরে মোরে পূজা করে, আল্লাহ বলে যে দেশে মোরে মোরে মূর্তি পূজা করে ওই দেশে গজব নাজিল হয়, ওই দেশে মন্দা হয়, ওই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, ওই দেশে অর্থনীতি মন্দা লাগে, যে দেশে মুসলমানেরা ইমান আমল বাদ দিয়া কতক্ষণ মুসলমানের মসজিদে, আবার কতক্ষণ মন্দিরে যে, যে দেশের মন্ত্রীরা কতক্ষণ মাদ্রাসায় যায়, কতক্ষণ যাত্রা বাড়ি যায়, কতক্ষণ মসজিদে যাইয়া চান্দা দেয়, কতক্ষণ টুপি লাগায়, আবার কতক্ষণ শ্রীকান্তরে মন্দিরে যাইয়া বৌদ্ধর জায়গায় যাইয়া এই জায়গায়ও স্লোগান দেয়, ওই জায়গায়ও স্লোগান দেয়, আল্লাহকে এমন নেফাক মার্কা নেতা যে দেশে আছে আমি ওই দেশে অতি তাড়াতাড়ি ডেঙ্গু মশা পাঠাইয়া দে। হ্যাঁ, তুমি মুসলমানের সাথে তাল মিলাও, মুসলমান নেতা চেয়ারম্যানে দাঁড়াইছে, মুসলমানের ভোটের জন্য মসজিদে যেয়ে 5,000 টাকা দেয়, আবার ইন্দুকো ভোট পাবার লইগা ইন্দুকো মূর্তিটারে যে প্রতিমাটারে এটারে মাথার উপরে দিয়া আল্লাহ যে মাথাটা বানাইল, আল্লাহ যে চোখটা বানাইল, আল্লাহ যে কপালটা বানাইল, পাঞ্জামি একটা গাও দিয়া বঙ্গবুজিম বঙ্গমুজিবের ছবি আঁক দিয়া তুমি মূর্তির নিচে তোমার ছবি আঁকলা, ও মুসলমান যে মূর্তির ছবি মাথার উপরে দেয় ও মুসলমান থাকে না, ও বেঈমান, ও নাস্তিক হয়ে যা, মুসলমানই দেখাও। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, ওই বাচ্চা দা ইউনিসের আমলে সব প্রতিমা মন্দিরে চলে গেছে, কিছু সুন্দর নওজোয়ান এরম টল ফিগারের মতো এরম সুন্দর কিছু নওজোয়ান আসতে যেয়া বলে আল্লাহ যার জৌকে সলিম খুলে দেয়, আকলে সলিম খুলে দেয়, আফামান শরা আল্লাহু সদরহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যার হৃদয়টা নবী প্রেম দ্বারা ভরা, আল্লাহ তার হৃদয়টা নবীরে যে ভালোবাসে আল্লাহ তার হৃদয়টা নুরানি বানায় দেয়, ওর দুনিয়ার কোনো নেতা ভালো লাগে না, মূর্তি পূজা ভালো লাগে না, ওই জমানার কয়জন নওজোয়ান দেখি ক্রিজিটা হাত দিয়া বানাইলাম, ঠ্যাঙ্গা ঠুঙ্গা দিয়া বানাইলাম, ঠ্যাঙ্গা ঠুঙ্গা দিয়া মাটি দিয়া বাঁশ আর তুষকাট দিয়া বানাইলাম, এটার কেন সেজদা দিব, এটারে কেন পিজা পূজা দিব, লায়ন ফৌ যেটা কোনো উপকার করে না, লায়ন থেকে যেটা কথা বলতে পারে না, যেটা খাইতে পারে না, এটার সামনে কেন মাথা নত করব, কিছু সুন্দর নওজোয়ান, কিছু বেরেনওয়ালা নওজোয়ান, কিছু আকলওয়ালা নওজোয়ান গাছতলায় যে বসে বসে চিন্তা করে, ওরা কয় তাহলে আমরা এক কাফেলা মিলাইলাম, আমরা দাওয়াতি কাফেলা নাম দিলাম, আমরা এই মূর্তি পূজা করব না, এই বুদ্ধ পূজা করব না, মাটির কিছু পূজা করব না, গাছ পূজা করব না, এই গাছ যিনি বানান বানানেওয়ালা, মাটি যিনি বানানেওয়ালা, আসমান যিনি বানানেওয়ালা, চন্দ্র যিনি বানানেওয়ালা, মেঘমালা বানানেওয়ালা, আমারে বানানেওয়ালা, স্কিন বানানেওয়ালা, কলকবজা বানানেওয়ালা, পাম্পিং মেশিন বানানেওয়ালা, কিডনি বানানেওয়ালা, একজন বানানেওয়ালা আছে, আমরা ওই বানানেওয়ালারে সেজদা দিব। এ কয়জন নওজোয়ান,
একসাথে পরামর্শ কইরা অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত এরাই মূর্তি পূজার মেলায় যায় না, এরা দুনিয়ার কোনো নেতার কাছে যায় না, এরা একা একা একটা ইবাদত গানা বানায়া দাওয়াতি কাফেলার মিটিং করে। কেমনে মানুষগুলিরে ভালো বানা যায়, কেমনে আমাদের হৃদয় ভালো হয়, কেমনে আল্লাহর সাথে প্রেম লাগে, এই এক মায়া দিয়া চলতেছে, গুনগুন গুনগুন করতেছে বাচ্চা ডাকে অনু শুইনা গেছে জালেম বাচ্চা, কিরে আমার দেশে থাইকা আমার ভোটার আইডি কার্ড দিয়া আমার বিরুদ্ধে স্লোগান দিবে, তো এই কয়েকজন নওজওয়ানরে আটকায় নিয়া পুলিশ প্রশাসন দিয়া বাচ্চার সামনে হাজির করছে, আমারা যদি না মানো, আমার দেবতারা যদি পূজা না করো, আমার ছবির সামনে যদি মাথা না করো তাহলে গর্দান দ্বিখণ্ডিত করে দিব। ছয়জন নওজওয়ান গর্জায় উঠছে বাচ্চা মারতে পারেন, দেশ দেশান্তর করতে পারে, কিন্তু যিনি বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, মাথা বানানেওয়ালা, তার সামনে সারা হৃদয়ে তার প্রেম দিয়া ভরা, তারে সারা আর কারো সামনে আমরা মাথা নত করতেই পারি না। এদেরকে আটকাও, ফাঁসি দাও। তো এই ছয়জন নওজওয়ান তামলিখা মুসলাম মিখা এরম ছয়জন নওজওয়ান ওই দেশের ধনীর দুলাল ধনট্টু পরিবারের ছেলে, এরা গাট্টি বস্তা লইয়া এই দাওয়াতি কাফেলা যখন দেখলো না এ সমাজে থাকতে পারি না, এ সমাজ আমারে গালি দেয়, এ সমাজ আমারে মানে না, এ সমাজ আমার শ্রদ্ধা দেয় না, এ সমাজ আমার নীতির বিরুদ্ধে, তো এরা চিন্তা করলো আমরা হিজরত কইরা কোনো পাহাড়ে যেয়ে আশ্রয় নেই, কোনো ভিন দেশে যেয়ে দাওয়াত দেই, তো এই ছয়জন কাফেলা রাস্তায় রওনা দিছে। আল্লাহু আকবার, নওজওয়ান তো রাস্তায় যাইতে 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 হঠাৎ কদ্দুর যাওয়ার পরে এক কুকুর এরম হামা দিয়া বসে রয়েছে, আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুর বলে আরে মেয়ারা তোমরা এই রাত্রে বেলায় দেশ বাদ দিয়া কই যাও, তোরা কারে কুত্তা তুই কথা কসকা, তাহলে তোমরা আমার সামনে দিয়ে রাত্রেবেলা যাও, আমার অভ্যাসই তো রাত্রেবেলা কেউ গেলে তার সাথে ঘেউ ঘেউ করে পরিচয় হই, অপরিচিত কোনো লোক যদি এক রাস্তা দিয়া এলাকা দিয়া যায় তো কুকুর ঘেউ ঘেউ করে কি করে না, কুকুরের ভাষা কুকুর বোঝে, কিন্তু কোনো আল্লাহওয়ালারা, কোনো আল্লাহওয়ালারা যদি আল্লাহ পরিমাণ যোগ্যতা দেয় তো সে বোঝে কি বলতে চাইতেছে। যেমন ওই সুলতান মাহমুদ গজনবীর জমানায় বাদশাহ বাদশার ঘটনা আছে না, ওই একজন বুঝতো যে কুকুরে ঘেউ ঘেউ করে কি বলতেছে যে বাদশাহও আমাদের সাথে আছে, এই ঘটনা আছে না, এটা আলাদা আওয়াজ, তো কুকুর যা বলছে এরা বুঝে ফেলাইছে, কয় রে নওজওয়ান তোমরা যদি যে দেশে মূর্তি পূজা করে, যে দেশে মরে মরে মূর্তির পূজা করে, তোমরা যদি এই দেশে না থাকো গজব নাজিল হবে, তাহলে আমিও তো আল্লাহর বানানো একটা মাখলুক, আমিও তো আল্লাহর বানানো একটা মাখলুক, আমিও তো আমার আল্লাহরে ডরাই, আমিও তো আমার আল্লাহর তা খাই, আমিও তো আমার আল্লাহ আমারে বানাইছে, তাহলে আমার উপরে গজব নাজিল হবে, আমারও তোমাকে সাথে লয়ে লও, আমি আল্লাহর দাওয়াতি কাফেলার পাহারাদারি করব। আল্লাহ কত ল লম্বা ইতিহাস, কুকুর রওনা দিছে, আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইজান শাতাত। আল্লাহ বলেন যে দাওয়াতি কাফেলা আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমি আল্লাহ বানানেওয়ালার প্রেমে পড়িয়া, আমার মায়ায় পড়িয়া আমার দিকে রওনা দিল, মূর্তির দিকে রওনা দিল না, জালেম বাদশার কাছে নত হইল না, অরবাতনা আলা কুলুবিহিম তাদের হৃদয়ের মধ্যে রবাতনা আমি ঢাইলা দিব, আমার প্রেম দ্বারা ভৈরা দিব, তাদেরকে আমি আমার বানায় নিব। আল্লাহু আকবার, আল্লাহকে আমার কোনো অসহায় বান্দা যদি যা চায় তাই দিয়া দেই, নবী চাইছে নবী দিয়া দিছি, পানি চাইছে পানি দিয়া দিছি, ও যদি শেষ রাত্রে উঠা চাইতে 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 আমারে চায়, আমার কোনো প্রেমিক আমার কোনো প্রেমিকা যদি আমারে আমার নবীর নাম দিয়া আমারে ডাক দেয় তো আমি নিজে ওদের সাথী হয়ে যাও। ওরবাতনা আলা কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ জমা যাই, আমার প্রেম জমায়ে দেই, এবার যে হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম জমে সে আল্লাহ ছাড়া আর কারো কথা বলে না, যে যার প্রেমিক হয় সে হাঁটতে চলতে ঘুরতে ফিরতে খাইতে তার নাম নেয় কি নেয় না, মজনু লাইলির প্রেমে পাগল, তো নদীর কিনারায় যে লেখাপড়া জানে না খালি লেখে লাইলা 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 লাইলা, তো বাহলুল যে বলে কিরে মজনু
তুই এই বালির মধ্যে লাইলা লাইলা লেখোস কা, কয় আমি আমার লাইলার কাছে চিঠি পাঠাইতে পারি না, তবুও তো আমার হৃদয় তো লাইলার প্রেম দ্বারা ভরা, এজন্য বালিতে যতবার লাইলা লেখি ততবার কলিজায় মজা লই। মজনু লাইলার বাড়ির কুকুররে চুমা দেয়, কুকুররে চুমা দেয়, কিরে মজনু তুই পাগললি লাইলার এই কুকুরটারে তুই সুমা দেস কা, কয় লালা পর্যন্ত পৌঁছতে পারি না, লাইলার কাছেও যাইতে পারি না, লাইলা বলো সুন্দরী কিন্তু আমার হৃদয়ে লাইলার প্রেম দ্বারা ভরা, এজন্য আমি দেখছি এই কুকুরটা বারবার লাইলার গলির দিয়া ঘোরে, তো আমি এই কুকুরটার মধ্যে কুকুরের বালি লাগ, কুকুরের পায়ের মধ্যে লাইলার বাড়ির বালি লাগছে, ধুমা লাগছে, লাইলার বাড়ির মাটি লাগছে, আমি কুকুরে চুমা দেই না, আমি লাইলার বাড়ির মাটিরে চুমা দিই, আমার হৃদয়ে লাইলার প্রেম লো। ও বান্দা তুমি যদি আল্লাহ প্রেমিক হইতা, তুমি যদি মাহবুব প্রেমিক হইতা, বানানেওয়ালার প্রেমিক হইতা, তখন তুমি আসমান দেখলে আল্লাহ দেখতা, গাছ দেখলে আল্লাহ দেখতা, পাখি দেখলে আল্লাহ দেখা যায়, ফুল দেখলে আল্লাহ দেখা যায়, তরমুজ দেখলে আল্লাহ দেখা যায়, লিচু দেখলে আল্লাহ দেখা যায়, ড্রাগন কাটলে আল্লাহ দেখা যায়, আল্লাহু আকবার। কম্পিউটারে কম্পিউটার দেখো, কম্পিউটারের চ্যাপ্টারের মধ্যে বসা বসা ফুসফুস মেশিনটা কেমন পাম্পিং করে, কিডনিটা কেমন করে, শিরা উপশিরা কেমন করে, এগুলি দেখে তুমি যদি কুদরতি বিজ্ঞানী না হও, তুমি যদি টেকনোলজির উপরে, তুমি যদি দর্শন বিদ্যার উপরে বুদ্ধিমান হইতে চাও, এগুলি দেখে দেখে আল্লাহরে চিনো। অরবাত না আলা কুলুবিহিম, যে আমার প্রেমে দৌড় দেয় আমি তার হৃদয়ের মধ্যে, আমি 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 বৈশা যাই, তখন সে ডাকতে থাকে এ হৃদয়ে আল্লাহ, এ চোখেতে আল্লাহ, এ জিব্বাতে আল্লাহ, এ হৃদয়ে শুধুই তুমি, তাই তো আমি তোমায় দেখি, বলোলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তো যে প্রেম, সে প্রেমের জন্য দাঁড়ায় যায়, মজনু যেমন নদীর কিনারায় লেখে, ফকালু দাঁড়ায় বলে রব্বুনা আমার রব আল্লাহ, রব্বুস সামাওয়াত যিনি আসমানের রব, ওয়াল আরযু জমিনের রব, লান্না দুআ মিন দুনিহি ইলাহান, আমি তারে ছাড়া আর কাউরে মাবুদ দেখবো না। কথা কয় না কা, যে রবের প্রেমে পাগল হয় সে রব ছাড়া আর কিছু বইলা শান্তি পায় না, যে পাগল, যে বেয়াক্কল, আকল দুর্বল হয়ে গেছে, সে না মাটির সামনে, সে না গাছের সামনে, সে না নেতার সামনে, কিন্তু যে আল্লাহরে দেখে ফেলাইছে, আল্লাহরে চিনে ফেলাইছে, আল্লাহরে কলিজায় নিয়ে ফেলাইছে, সে তো না নেতার সামনে যায়, মূর্তির সামনে যায়, গাছের সামনে যায়, মার্কার সামনে যায়, সে তো সেজদায় পড়ে আর কান্দে আর বলে আমি না গোলাম তুমি না আমার মাওলা। লম্বা তফসির, লান্না দোয়া কশিন কালেও ডাকে না, মিন্দুনি ইলাহান আল্লাহ সারা কোনো ইলা ডাকে না, লাকাদ কুল্লা যদি বইলে ফেলাই ইজান সাতাতা, তাহলে আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হাউলাই কৌমুন আত্তাখাজু মিন্দুনি আলিয়াতান লাউলায়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, শুধুই ব্যথা শুধুই আফসোস, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, তার চেয়ে বড় হতবাগার কেউ নাই, যে আল্লাহর দলিল দেখার পরে, যে এটা বুঝার পরে, হা হা উলাই ওই দলেরা বলে, ওই আসাবে কাফের নজওয়ানরা বলে, ইত্তাখাজু কওমুন আত্তাখাজু আমার এই গ্রামবাসীরা, এই দাকি ইউনুসের দেশের মানুষেরা, আল্লাহ বাদে মিন্দুনি ইলাহা আল্লাহ বাদে অন্যরে মূর্তির মাবুদ বানায় নিছে, মূর্তির পূজা করে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়ে, যদি লাউলা ইয়া তাদের জন্য আসতো কোনো প্রকাশ্য দলিল, হ্যাঁ তাদের এই অবস্থা হইতো না। আবার বলে ফামান আজলামু, তার চাইতে বড় জালেমকে, তার চাইতে বড় হতবাগাকে, যে আল্লাহর গাছ দেখার পরে, চন্দ্র দেখার পরে, সূর্য দেখার পরে, পাখি দেখার পরে, সাগর দেখার পরে, নীলনদ দেখার পরে, মানুষের কলিজা দেখার পরে আল্লাহ মানে না, তার সে জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ বলেন
وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله ها এবার এরা ছয়জন নওজোয়ান পাহাড়ের গর্তের মধ্যে যায়া হিজরত করে দেশান্তর করে যে আশ্রয় নিছে এরা ছয়জন ঘুমায়া গেছে কুকুরটা এমনে পাহারা দিতেছে এক ঘুমে 309 বছর হয়ে গেছে কয় বছর 309 বছর এই দাওয়াতি কাফেলা ঈমান বাঁচানোর জন্য নিজের হৃদয়ে আল্লাহ প্রেম নেওয়ার জন্য ভিন দেশে যায়া পাহাড়ের টিলার আসহাবুর রকিম আসহাবুল কাফের মধ্যে কয় বছর ঘুমাইছে আল্লাহ তাদের কানের উপরে 309 বছর ঘুম ঢেলে দিয়েছে এবার 309 বছর পরে আল্লাহ তার কুদরত জাহির করতেছে ওয়া কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম আমি এই 309 বছর পরে তাদেরকে জাগ্রত করলাম সুবহানাল্লাহ 309 বছর পরে সূর্য ঢলে গেছে সূর্য প্রতিদিন উঠতো তাদের চোখে সূর্যের আলো লাগতো না আল্লাহু আকবার আগের আয়াত সূর্য এমনে যাইতো অমনে যাইতো লম্বা তাফসীর সব করলে সময় মিলবো না এবার এই লিয়া তাসালু বাইনাহুম এবার ছয়জনে উঠিয়া এম শোক ধরতেছে কি রে ভাই খিদা লাগিয়ে গেছে আমরা দাওয়াতি কাফেলায় আসলাম দাওয়াত দেওয়ার জন্য আসলাম তবলিগে আসলাম ইহুদি দেশ থেকে মুশরিকদের দেশ থেকে হিন্দুদের জ্বালা যন্ত্রণা মূর্তি পূজকদের থেকে বাঁচার জন্য আমরা ভিন দেশে পাহাড়ে আয়া ঘুমাইলাম কি রে মেহনত করবি না দাওয়াত দিবি না গাস্ত করবি না তালিম করবি না জামাত তৈরি করবি না কত আগে খাইয়া লই আগে নাস্তা খাইয়া লই কয় তয় যা লিয়া তাসালু বাইনাহুম পরস্পর একে অন্যকে জিজ্ঞেস করে কয়লা কয়লুম মিনহুম কি রে কতক্ষণ ঘুমাইছিলি ঘুমাইতে ঘুমাইতে খিদা লেগে গেছে কাম লাবিস তুম কতক্ষণ ছিলি কয়লু লাবিস না ইয়াউমান আও বাদা ইয়াউম কেউ বলে একদিন অথবা তার কিছু কম আল্লাহ বলে না একদিন না কয়লু রব্বুকুম আলামু বিমা লাবিস তুম তোমরা কতদিন ঘুমাইছো আল্লাহ ভালো জানে ফাবাসু আহাদাকুম তোমরা 300 সিনিনা 309 বছর ঘুমাইছো কয় বছর 309 বছর তোমাদেরকে আমি কানের উপরে ঘুম দিয়া আমার কুদরত রেখে দিলাম দাকিউনুস মরে গেছে আরও জালেম মরে গেছে আরও জালেম মরে গেছে দাকিউনুস মউত বিশ্বাস করতো না কেয়ামত বিশ্বাস করতো না এই মূর্তি পূজারা এগুলি বিশ্বাস করতো না এরপরে দেবরুশ দেব দেরুস বাদশাহ ইসলামওয়ালা বাদশাহ তাহাজ্জুতওয়ালা বাদশাহ আল্লাহওয়ালা বাদশাহ এ আয়েশা মরে মরে ঈমান বানাইছে মরে মরে মানুষের দাওয়াত দেয় কেউ মানে না আর প্রতিদিন কান্দে আল্লাহ আমারে মানার এক কাফেলা বানায় দাও আমারে মানার মতো আমার পক্ষে দাঁড়ানোর মতো এক দাওয়াতি কাফেলা তৈরি করে দাও তারাই প্রতিদিন তাহাজ্জুতের কানতে 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 309 বছর পরে আল্লাহ আসাবে কাহাফের ছয়জন নওজোয়ান কাফেলা দাওয়াতি কাফেলা খাড়া করাই দিছে আল্লাহু আকবার এবার এই ছয়জন বাজারে গেছে একজন কয় ফাবাসু আহাদাকুম বিউ বিওয়ারিকিকুম হাজিহি ইলাল মাদিনা একজনে কয় এই সান্দি ওয়ারাকুম মানে সান্দি টাকা 309 বছর আগে যে সান্দির টাকা লয়ে আইস হাবাসু আহাদাকুম একজনরে বাজারে পাঠা টাকা লয়া হাজি ইলাল মাদিনা যেই শহর থেকে পাহাড়ে গেছে এই শহরের মধ্যে বাজারে যাইয়া সকালের নাস্তা কিন্নান রুটি ভাত কিন্নান ফাল্যানজুর আইহাসকা তো আমার তবে সাবধান এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি ওরা যে 309 বছর ঘুমাইছে তো জানে না এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি এই শহরে নেতা পূজা বেশি দুই নম্বর বেশি এমন বহুত মুসলমান নেতা আছে সকালে মসজিদে একটা কয় সন্ধ্যায় যাইয়া হিন্দুগুলোকে মিশার একটা কয় এমন বহুত মুসলমান নেতা আছে কাউন্সিলর আছে এই মজলিস সে একটা কয় আরেক মজলিসে জিয়া দেয়ার ব্যাটারি আরেক মজলিসে জিয়া মোনাফেকি করে ইহুদিদের সাথে মিলে নাস্তিকদের সাথে মিশে হিন্দুদের সাথে মিশে এমন নেতা আছে না নাই সাবধান এই শহরে কিন্তু মূর্তি পূজারক বেশি ভেজাল বেশি ফাল্যানজুর আইহা সবরদার তাকাইবি আজকা তো আমান খাবারটা পাক পবিত্র খানা আনবি দাওয়াতি কাফেলা যারা যারা দাওয়াত দিবে তারা হারাম খানা খাইলে তাদের দাওয়াতি কাফেলার কোনো দাম নাই দাওয়াতি কাফেলার এক নম্বর গুণ
উঠছে সকালবেলা উঠছে, এবার গাছতে যাবে। তুমি গাছতে যাওয়ার আগে খিচুড়ি যে পাকায় খাও, গাছতে রাখার আগে টিউনের বাড়ি খাও, এ সিলিন্ডার বাড়ি খাও, অমুকের বাড়ি খাও, ব্যাংকারের বাড়ি খাও, না না তোমার তবলিক মোকাম্মেল না। ও ব্যাংকারওয়ালা, ও ডিসিওয়ালা, ও সোরাওয়ালা, সকালবেলা অফিসে চুরি করো, বিকালবেলা গাছতে যাইয়া গাছ করো, তোমার এই গাছতের গুল্লি মারি, তোমার এই দাওয়াতের গুল্লি মারি। দাওয়াত দিতে হলে এক নম্বরে নিজের ভিতরটা হালাল খানা বানাইতে হবে। ফালিয়ানজুর আইয়ুহাসকা তুআমান, খানা যে কিনবি বাজার থেকে যে খানা আনবি, কি খানা আনবি? পবিত্র খানা আনবি, ওরা তো পয়সা দিয়া কিনবো। পবিত্র খানার কথা কেন বলছে? এই শহরে কিন্তু মূর্তি পূজার ভরা, আগে তো পয়সা দিয়া কিনবো, আমার পয়সা দিয়ে আমি কিনলে এটা পাক না? কিন্তু কোরআন কি বলে? ফালিয়ানজুর তাকাবি আইয়ুহা আসকা তুআমান, কোথায় গেলে পাক খানা পাওয়া যায়, যেহেতু এই শহরে মূর্তি পূজারক দিয়া ভরা। সাবধান, ও বক্তা জারতার বাড়ি খাবি না, ও ইমাম জারতার বাড়ি খাবি না, ও দাওয়াতি কাফেলা জারতার বাড়ি খাবি না, ও পীর জারতার বাড়ি খাবি না, ও মুসল্লি জারতার বাড়ি খাবি না, যে কোনো নেতার পিছনে যাবি না, ও মৌলবী মহিলা মেম্বারের পিছনে ঘুরবি না, সোরা মেম্বারের বাড়ি খাবি না। দাওয়াতি কাফেলা কোরআন শিখাই দিছে। ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান, খাবারটা যেন পবিত্র হয়। ফাল্লিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে পবিত্র খানা নিয়ে আসবি। এবার দুই নম্বর সবক কি? ওয়াল্লিয়াতালাত্তাফ, সাবধান, ঝগড়া করবি না, নরম ভাষায়, মার্জিত ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবি। আল্লাহু আকবার, কোরআন দাওয়াতি কাফেলাওয়ালারে গুণ শিখাইতেছে, গুণ শিখাইতেছে। এ আসাবে কাফের লম্বা ঘটনা। এবার আল্লাহ এদের শানে বলে, যারা এই গুণে অধিকার হয়, ওয়াসবির নাফসাকা মাল্লাদিনা ইয়াদউনা রাব্বাহুম, ও নবী আপনি আপনারে এই দাওয়াতি কাফেলার সাথে মিলান। ইতালি থেকে সালমান আসছে, রোম থেকে সোহাইব আসছে, আম্মার আসছে, গেফার থেকে আবুজার গেফারি আসছে, ওয়াসবির নাফসাকা মাল্লাদিনা, ও নবী, ও ও আমার দাওয়াতওয়ালা নবী, ও আমার প্রেমের নবী, ও আমার মায়ার নবী, ও আমার বন্ধু নবী, ও আমার নূরের নবী, ওয়াসবির নাফসাকা, আপনি আপনারে মিলান। মাল্লাদিনা দুউনা রাব্বাহুম, যে দাওয়াতি কাফেলাওয়ালারা গুল গদাতি সকালে আমারে ডাক দেয়, ওলা আসি সন্ধ্যায় আমারে ডাক দেয়, ইরিদুনা ওয়াজহা, আমি আমার ডাকে আমার মন খুশি করে, আমি ছাড়া অন্য কারো দিকে তাকায় না, নেতার দিকে তাকায় না, এমপির দিকে তাকায় না, মহিলা নেত্রীর দিকে তাকায় না, মূর্তি পূজার সাথে মিশে না, বাতিলের সাথে মিশে না। ওয়ালা ইয়াদউনা রাব্বাহুম ওয়ালা তাদু আইনা কানুম, সাবধান, তাদের প্রতি যেন চোখ না যায়। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া পেয়ে আমারে ভুলা যায়, যারা আমার থেকে গাফেল হয়ে যায়, তাহলে ও দাওয়াতি কাফেলাওয়ালারা, দাওয়াতি কাফেলা যদি পরিপূর্ণ হইতে চায়, নবীর সাথে মিশতে চাও, ওরাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহর প্রেম হৃদয়ে লইতে চাও, এক নম্বরে হালাল খানা খাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, ইমানের পথে চলা লাগবে, নবীর পথে চলা লাগবে, চার নম্বরে গুর সকালে জিকির করা লাগবে, ওলা আসি সন্ধ্যায় জিকির করা লাগবে, ইরিদুনা ওয়াজহা, সব কিছু আল্লাহর জন্য করা লাগবে, কোনো সংগঠনের নাম না, সভাপতির জন্য না, সেক্রেটারির জন্য না, দুনিয়ার কোনো নাম যশের জন্য না, আল্লাহর জন্য করা লাগবে, ধনীদের সাথে, কোনো নেত্রীর সাথে, কোনো দুনিয়ার দুনিয়ার কোনো সংস্কৃতির সাথে মিশবা না। কেমনে মিশবা? ওয়ালা তুতি মান আগফাল্লা কলবাহু আন যিকরিনা, যাদের হৃদয় আমার থেকে গাফেল, আপনি তাদেরকে দাওয়াতি কাফেলার সাথে মিলাইবেন না। ও দাওয়াতি কাফেলাওয়ালারা, খবরদার, হৃদয় আল্লাহ, হৃদয় আল্লাহ দিছে, আল্লাহর সাথে মিলাও। এ নবী এক দাওয়াতি কাফেলা নিয়ে আসছে, আবু বকরওয়ালা প্রেম নিয়া, ওসমানওয়ালা প্রেম নিয়া, সালমানওয়ালা প্রেম নিয়া। কোরআনে বলে সালমানের সাথে মিশান, বেলালের সাথে মিশেন, গরিবের সাথে মিশেন, ধনীর সাথে মিশেন না, নেতার সাথে মিশেন না, নেত্রীর সাথে মিশেন না, কোনো বেজাতির সাথে মিশেন না। আজকে মুসলমান, ফিলিস্তিন ফিলিস্তিন বলো, ফিলিস্তিনের মা কান্দে, ফিলিস্তিন
ফিলিস্তিনের শিশু মেয়ে পানি পানি বলে চিৎকার করে ফিলিস্তিনের কন্যা পানি পানি বলে চিৎকার করে রক্তরঞ্জিত ভাই ভাইয়ের গায়ে চুমা দেয় আজকে মুসলমান ইহুদি পোশাক দ্বারা ভরা মুসলমানের নওজওয়ানের ঘরে মুসলমানের ভার্সিটির মেয়ে মুসলমানের শেখ মেহরা কোটি কোটি ডলার দিয়া ইহুদি পোশাক দিয়া ইহুদি নর্তকী দিয়া মুসলমানের আবু দাবি আর বাহরাইনের বাদশার নওজওয়ানরা ইহুদি মেয়ে লয়া লুচ্চামিয়ার নোংরামি করে বাংলাদেশের নওজওয়ানরা আমলাতান্ত্রিক নওজওয়ানরা নেতারা লুচ্চামিয়ার নোংরামি করে ইহুদি ইহুদি মেয়েদের সাথে হিন্দু মেয়েদের সাথে পূজা মণ্ডপে ও মুসলমান হৃদয় আল্লাহ দিছে হৃদয় আল্লাহর সাথে লাগাও দুবারা ফিলিস্তিনের চাবি আবারও সালাউদ্দিন আইয়ুবীর মতো ইয়াহিয়া নবীর ঈসা নবীর দাওয়াতি কাফেলার সদস্য বনো উম্মতি বনো তো আবারও চাবি আসবে গুনে গুণান্বিত হও সূরা আসহাবে কাহাফের মধ্যে দাওয়াতি কাফেলার পরিপূর্ণ গুণ আল্লাহ বয়ান করতেছে মি ওয়ালিয়ু ওয়ালা ইশরিক ফি হুকমিহি আহাদা দাওয়াতি কাফেলার হ্যাঁ সে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহর জমিনে কারো হুকুম হুকুম মানবে না আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে মিন কবলু আমিন বাদুহু পূর্বেও আল্লাহ বাদেও আল্লাহ বর্তমানে আল্লাহ সর্বহালতে আল্লাহ জমিনে আল্লাহ সংসদে আল্লাহ দোকানে আল্লাহ সাবধান নেতা যদি হইতে চাও সমৃদ্ধিশালী হইতে চাও শীতলতা বানাইতে চাও শান্তি বানাইতে চাও দাওয়াতি কাফেলার নামে ঘর ঘর দাওয়াত দাও বস্তি বস্তি দাওয়াত দাও মাজারে মাজারে দাওয়াত দাও সুন্নিদেরকে দাওয়াত দাও ওয়াহাবিদেরকে দাওয়াত দাও ভাই বানাও বন্ধু বানাও বন্ধু বানাও আদাওয়াতি না দুশ্মনী দিয়া দাওয়াত দিলে কোনোদিন এ দাওয়াত লাগবে না নবী মেহমান ইহুদিরে বন্ধু বানাইছে নবী ইহুদিরে বুকে জড়ায় নিছে কাফেররে বুকে জড়ায় নিয়া হাঁ হাঁ কাফেরের সাথে কাফেরের মন্দিরে যাবা না প্রয়োজনে টাকা দাও প্রয়োজনে আখলাক দেখাও প্রয়োজনে সাম্যতা দেখাও কিন্তু ভিতরে আল্লাহ ভিতরে নেফাক রেখা মুসলমানের মজলিসে একরকম হিন্দুর মজলিসে আরেক রকম এবং নেফাক মার্কা নেতা থেকে নেফাক মার্কা মুসলমান থেকে এই দাওয়াতি কাফেলার স্লোগান তুলবে আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই দুবারা সালাউদ্দিন আইয়ুবীর মতো কাফেলা বানাইতে চাই কার কার নিয়ত আছে আল্লাহু আকবার তাকবীর আসাবে কাহাফের ছয়জন নওজওয়ান এক ইমানওয়ালা এক ইমান বানানোর জন্য এক আল্লাহ প্রেম বানানোর জন্য এক জামাত বানাইছে ওই জামাতের নাম দাওয়াতি কাফেলা সাহাবাদের এক জামাত হজরতে আবু বকর ছয়জন নিয়ে আসছে ওবাদা ইবনুল জাররা হজরতে ওমর হজরতে হজরতে ওসমান হজরতে তালহা তালহার আখলাক দেখো ওবাইদা ইবনুল জাররার আখলাক দেখো বাসনের মধ্যে শুকনো রুটি ভরা বিছানা যায় নামাজের নিচে মিশরের প্রেসিডেন্ট বলে না না আমি তো নতুন জামা গায়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট হই নাই আমি গোস্ত আর কুরমা খালাউ পোলাউ খাবার জন্য প্রেসিডেন্ট হই নাই লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ এই উবাইদা ইবনুল জাররা ফিলিস্তিনের বর্ডারে দাঁড়ায়া দাওয়াতি কাফেলার এক নম্বর সদস্য স্লোগান দিছে ও ফিলিস্তিনওয়ালারা আমরা তোমাদের দেশের স্বর্ণওয়ার মূর্তি দখল করার জন্য আসি নাই আমরা আসছি আল্লাহর বান্দাদেরকে লিনুখরিজাল ইবাদ মিন ইবাদ ইবাদ গায়ের জামার মধ্যে তালি লাগানো গায়ের জামা ময়লা ছিল পাগড়িওয়ালা ছিল জিকির ছিল এই আখলাক দিয়া ফিলিস্তিন ওমর বিজয় করছে ও মুসলমান কাফেলা দুবার আখলাক বানাও দ্বিতীয়বার আখলাক বানাও সালাউদ্দিন আইয়ুবীর পানি বানাও সালাউদ্দিন আইয়ুবীর পানি বানাও তো আল্লাহ আবারও ফিলিস্তিন মুসলমানদের হাতে দিবে আখলাক আল্লাহও করবো তো ইনশাআল্লাহ এ দাওয়াতি কাফেলার সাথে মিশবো তো ইনশাআল্লাহ এই উম্মতের কাম দাওয়াত দেওয়া নবীওয়ালা কাম দাওয়াত দেওয়া ওলামাদের কাম সাধারণ মানুষের কাম জেনারেলওয়ালাদের কাম কিন্তু আলা বাসিরাতিন এলেমের সাথে সাথে করবা জাহেলদের সাথে না মূর্খতার সাথে না ওলা তুতি ইমান আগফালনা তুমি দাওয়াত দিবা আর হৃদয় আল্লাহর জিকির থেকে গাফেল হবে সে আল্লাহ সে দাওয়াতি কাফেলা হইতে পারবে না তুমি তবলিগের দাওয়াত দিবা আর ব্যাংকে চাকরি করবা আর কলেজে মেয়েদেরকে পড়াইবা আর দুই নম্বর এনজিওতে চাকরি করবা আর পাগড়ি বান্ধে তবলিগে যাবা তোমার এমন তবলিগের গুল্লি মারি তোমার এমন দাওয়াতের গুল্লি মারি তবলিগলা হইতে গেলে দাওয়াতি কাফেলার সদস্য হইতে গেলে এক নম্বরে হৃদয়টা পাক সাফ বানাইতে হবে মাল পাক সাফ বানাইতে হবে নেতা পাক সাফ বানাইতে হবে
আমি বুঝাইতে পারি নাই, আমার বোঝানোর মতো এই যোগ্যতা নাই। মেরে ভাইও, আপনারা চিটাঙ্গের ওলামা, আউলিয়ায়ে কেরামের মাজার, আউলিয়ায়ে কেরামের দেশ, দাওয়াতি কাফেলা নাম দিছে। আমি এক জঙ্গল থেকে উঠে আইসা এক মুসাফের, কোরআনের এক আয়াতের সাথে মিলাইলাম, ওরা বেথনা আলা কলুবিহিম, ওইদিকে আল্লাহ বলে ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা হেদায়েতের মালা পরায় দিব, আমার কোরআন শুনে আমার কোরআনের সাথে মিশে, কোরআন শুনবো তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে মিশবো তো ইনশাআল্লাহ, দাওয়াতি কাফেলার আখলাক মিলাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই কাফেলাকে কবুল করুক, আল্লাহ জওয়ানদেরকে কবুল করুক, এই সংগঠন কবুল করুক, হুসনে আখলাক।